হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আমাদের আপনার পেওনিয়ার মাস্টার কার্ডে আমরা যখন রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করার পর আপনার হচ্ছে যে আমাদের রিকোয়েস্ট তখন ছিল হচ্ছে যে আমরা শুধুমাত্র রিকোয়েস্ট করেছিলাম, এরপর আমরা আমাদের ইমেইলে যখন আসবো তখন হচ্ছে যে আমরা যে বিষয়টা দেখতে পাবো তাদের ফার্স্ট আমরা অ্যাট ফার্স্ট যখন অ্যাপ্লিকেশন করেছিলাম এর আগে যেটি দেখিয়েছিলাম যে আমাদের রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়েছে এবং আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা এই মুহূর্তে আপনার হচ্ছে যে রিভিউ অবস্থায় আছে। রিভিউ হওয়ার পর তখন আসবে হচ্ছে যে আপনার ডেলিভারি অপশন, আমাদের তিনটা স্টেপ আপনার হচ্ছে ফুলফিল করতে হবে। তো আমাদের ফার্স্ট ইমেলটা ছিল যে আমাদের অলরেডি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, আমরা এই মুহূর্তে সেকেন্ড স্টেপে আছি। তো এই ইমেলটার পর আমরা একটি ইমেল পেয়েছি, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে বলা হচ্ছে যে আমার অলরেডি আমার অ্যাকাউন্টটা তারা হচ্ছে যে অ্যাপ্রুভ করেছে এবং আমার একটা আপনার রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, আমরা চাইলে এখন হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এবং পাশাপাশি আমাদের হচ্ছে যে আরও একটা ইমেল এসেছে, সেটা হচ্ছে যে পেওনিয়ার মাস্টার কার্ড থেকে আমাদের একটা ইভিএস আপনার পেমেন্ট সার্ভিস তারা আমাদের দিচ্ছে, যেটার মাধ্যমে হচ্ছে যে আমরা ইউএস এর একটা ব্যাংক অ্যাকাউন্ট পাবো এবং এই ব্যাংক অ্যাকাউন্টে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমরা আমাদের মানে পেমেন্ট আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবো। তো এখানে বলছে যে মাই ইউএস ব্যাংক সার্ভিস প্রোফাইল, ওকে। সো আমি এটা একটু ওপেন করি, আমরা একটু চেক করে দেখি যে আপনার ইউএস ব্যাংক সার্ভিস প্রোফাইলটা আসলে কেমন। তো ফার্স্ট টাইম আমি হচ্ছে যে এখন আমার নতুন যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টে লগ ইন করছি। তো আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে যে আপনার পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর ফার্স্ট হচ্ছে যে এখানে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে। এই কোশ্চেনগুলো আপনার হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। তো এখানে হচ্ছে যে আমি আমার সিকিউরিটি কোশ্চেনটা এখানে দিয়ে দেই, আমার হচ্ছে যে সিকিউরিটি কোশ্চেন, আচ্ছা আমি একটু আমার সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে যে এখানে দিচ্ছি এবং এটার অ্যান্সার দিচ্ছি। সো আমি আমার সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করছি। ওকে, সো এখন আমাদের অ্যাকাউন্ট ফুললি কমপ্লিট। এখন হচ্ছে যে আমরা একটু ইন্টারনাল আমাদের ড্যাশবোর্ড কী কী আছে এই বিষয়গুলো একটু দেখি। এখানে আপনার দেখুন হচ্ছে যে আমার জন্য যে প্রিপেইড মাস্টার কার্ড হচ্ছে যে আপনার ইস্যু হয়েছে, তো এটা লাস্ট আপনার কার্ডের চারটি নাম্বার হচ্ছে 7190 এবং এখানে হচ্ছে যে আমার ব্যালেন্স এটা দেখাচ্ছে। এইখানে হচ্ছে যে আপনার যদি পেওনিয়ার থেকে কোনো মেসেজ আপনাকে করা হয় তো মেসেজগুলো আপনি হচ্ছে যে এখানে দেখতে পাবেন এবং এইখানে আসলে আপনি হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরি, আপনি এখানে আসলে আপনার টোটাল ট্রানজ্যাকশন রিপোর্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। পাশাপাশি হচ্ছে যে আপনার পেমেন্ট হিস্টোরিগুলো আপনি এখানে পাবেন যে আপনার কে কে কোন জায়গা থেকে পেমেন্ট করলো সব কিছু এবং হচ্ছে যে আপনার ফান্ডিং সোর্স বলতে আপনার যখন আপনি কোনো নেটওয়ার্কে বা কোনো মার্কেটে আপনি হচ্ছে যে আপনার পেওনিয়ার মাস্টার কার্ডটা কানেক্ট করবেন সেগুলো আপনি হচ্ছে যে এখানে দেখতে পাবেন যে আপনি কোন মার্কেটের সাথে এই মুহূর্তে আপনার এই অ্যাকাউন্টটা কানেক্টেড আছে এবং আপনি পেমেন্ট ওইখান থেকে যখন অ্যালাউ করবেন বা আপনি যখন অ্যাকসেপ্ট করবেন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এখানে চলে আসবে, আপনার কোনো কিছু ম্যানুয়ালি করতে হবে না। এরপর হচ্ছে যে আপনার এই মুহূর্তে সেকেন্ড যে অপশন এটা হচ্ছে যে আপনার রিকোয়েস্ট এ পেমেন্ট, আপনি চাইলে কাউকে পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন আপনি অন্য কাউকে, যেমন হচ্ছে যে আপনি আপনার কোনো সাপোজ ইউএস এর কোনো ক্লায়েন্ট আছে বা আপনার ইউকের কোনো ক্লায়েন্ট আছে তাকে আপনি চাইলে এখান থেকে একটা বিলিং জেনারেট করে দেন হচ্ছে যে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারবেন। যেমন ধরুন আমি হচ্ছে যে $100 যদি আমি হচ্ছে যে আপনার একটা রিকোয়েস্ট করি তো সেক্ষেত্রে এটা কিসের, এটা হচ্ছে যে কমিশন, আপনার ডিসক্রিপশন ডিটেলস দিয়ে কোম্পানি নেম, আপনার হচ্ছে যে হচ্ছে যে আপনাকে পেমেন্ট করবে তার ইনফরমেশন এগুলো এখানে দিয়ে দেন হচ্ছে যে আপনি যদি প্রিভিউইং সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন যে তার কাছে আপনার হচ্ছে যে একটা আপনার মেইলে একটা মেইল আসবে, সেটা আপনি জাস্ট শুধু তাকে ফরওয়ার্ড করে দেবেন, তাহলে তার নামে হচ্ছে যে একটা বিলিং জেনারেট হয়ে যাবে এবং তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, সে সরাসরি আপনার ডিপোজিট করবে হচ্ছে যে আপনার ইউএস ব্যাংক সার্ভিসের মাধ্যমে। তো আমরা ইউএস ব্যাংক সার্ভিসে যখন আসলাম এখানে আপনার ইউএস ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, যেমন এই মুহূর্তে আপনার হচ্ছে কমিউনিটি ফেডারেল আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে হচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, আমার রাউটিং নাম্বার হচ্ছে এটা এবং আমার হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা চেকিং অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে চেকিং টাইপ। অনেকে এখানে ভয়েড দেখে, তো ভয়েড দেখে ভয় পায়, আসলে এটা কিছু না, আপনার হচ্ছে যে এটা চেকিং টাইপের আপনার হচ্ছে যে একটা অ্যাকাউন্ট এটাই। আপনার এখানে আরও একটা বিষয় আছে, আমি নিচের দিকে যখন আসবেন তখন হচ্ছে যে এইখানে আপনার হচ্ছে যে একটা ইনফরমেশন আপনাকে হচ্ছে যে
ওরা দেবে, যে আপনার হচ্ছে যে এই মুহূর্তে অলরেডি আমার এটা সাবমিটেড দেখাচ্ছে, আপনার হচ্ছে যে এই ক্লিক হিয়ার টু সাবমিট ইউর কপি, এই এটা ইনফরমেশন আপনি যখন দেবেন তখন হচ্ছে যে আপনি এখানে দিয়ে দেবেন ক্লিক ব্যাংকে আপনি কাজ করেন বা ক্লিক শিওর বা ম্যাক্স বন্টি যে যেইখানে আপনি কাজ করেন সেই ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে যে আপনার কোন টাইপের অ্যাকাউন্ট এটা বা ওরা কীভাবে পেমেন্ট করে বা কী টাইপের কোম্পানি এরা, এই ডিটেলস দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। আর এখানে হচ্ছে যে আপনার ডকুমেন্টস, আপনার যেই ন্যাশনাল আইডি কার্ড, এই ডকুমেন্টস না দেওয়া পর্যন্ত হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার পেমেন্ট কিন্তু অন্য কোনো কোম্পানি থেকে আসলে আসবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট হচ্ছে যে আপনার ডকুমেন্টস ইনফরমেশন যেটা, যে আপনার ভোটার আইডি কার্ড বা হচ্ছে যে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন। যেমন হচ্ছে যে আমি যদি আপনার গভর্নমেন্ট ইস্যু আইডি এটা যদি সিলেক্ট করি, এখান থেকে হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট আইডি, আপনার কান্ট্রি এখান থেকে বাংলাদেশ, এবং এখানে হচ্ছে যে আপনি আপনার যে ফাইলটা আছে সিলেক্ট করে দেন হচ্ছে যে আপলোড করে সাবমিট করে দেবেন, তাহলেই আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটা 100% ফুলফিল হয়ে যাবে। তো এরপর জাস্ট শুধু আমাদের ওয়েট করতে হবে আমাদের কার্ডের জন্য। তো আমরা কার্ডের জন্য ওয়েট করব, এবং এর পাশাপাশি হচ্ছে যে আরেকটা বিষয়, আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখুন আমাদের হচ্ছে যে কার্ডটা আমরা কবে হাতে পাবো এটার ডিটেলস দেওয়া আছে। আমাদের কার্ডটা আসবে হচ্ছে নেক্সট মান্থে 7 থেকে 14 তারিখের ভেতরে আমরা হচ্ছে যে কার্ডটা হাতে পাবো। তো এটা আমার অফিসে চলে আসবে অফিসের অ্যাড্রেসে, আর যদি না আসে তো সেক্ষেত্রে আমি পোস্ট অফিসে আপনার হচ্ছে যে মাস্ট বি 7 তারিখের দিকে একবার হচ্ছে একটু যোগাযোগ করব। তো আশা করি আমাদের হাতে পেয়ে যাবো কার্ডটা, কোনো সমস্যা হবে না কার্ড পেতে। যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার হচ্ছে হেল্প, এবং এখানে হচ্ছে আপনার সাপোর্ট সেন্টার, আপনি সাপোর্ট সেন্টারে এসে দেন হচ্ছে তাদের সাথে কথা বলবেন। আপনার যে কোনো প্রয়োজনে আপনি হচ্ছে যে ওদের সাপোর্ট সেন্টারে এসে দেন আপনি ওদের লাইভ চ্যাটে কথা বলতে পারেন, অথবা ইমেল সাপোর্টের জন্য আপনি নক করতে পারেন। তো সবচেয়ে বেটার হবে আপনি হচ্ছে লাইভ সাপোর্টে ওদের সাথে কথা বলবেন। লাইভ সাপোর্টে আসার জন্য আপনি হচ্ছে যে দেখবেন যে এইখানে হচ্ছে যে আপনার লাইভ যেটা সেটা হচ্ছে যে আপনার একটা অপশন লাইভ সাপোর্টের জন্য অপশন চলে আসবে, মোর ওয়ে টু কন্ট্রাক্টস। আপনি যখন এটা আসবেন দেন হচ্ছে যে এইখানে আপনার হচ্ছে লাইভ চ্যাট, এই লাইভ চ্যাট অপশন আপনি জাস্ট হচ্ছে যে দিনের বেলায় আপনি হচ্ছে একটু নক করবেন, ঠিক আছে? বাংলাদেশ টাইম হচ্ছে 2-3টার দিকে ওরা ডেস্কে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই টাইমটাতে নক করলে আপনি হচ্ছে যে সাথে সাথে আপনার সলিউশনটা পেয়ে যাবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনি হচ্ছে তাদেরকে নক করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনার এই কার্ড অ্যাকাউন্ট, আপনার যে কার্ডটা আপনি হাতে পাবেন, এই কার্ড থেকে অ্যানাদার আপনি চাইলে আরও আপনার অন্য কারো কার্ডে আপনি হচ্ছে যে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে তার ইমেল অ্যাড্রেস, কত ডলার ট্রান্সফার করবেন, এবং ডিসক্রিপশন ফিল্ডে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনি তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটা হচ্ছে যে আপনার উইথড্র, উইথড্রর ক্ষেত্রে আমরা আসলে কার্ড যখন হাতে পাই তখন আমরা যে কোনো আপনার এটিএম বুথ থেকেই টাকা তুলতে পারি। আপনার হচ্ছে যে মাস্টার কার্ড অ্যালাউ করে এমন এটিএম বুথ থেকে আমরা টাকা তুলতে পারি, যেমন ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এগুলোর বুথ হচ্ছে আপনার মাস্টার কার্ড অ্যালাউ করে। তো সেক্ষেত্রে এইখান থেকে আপনি খুব সহজে টাকা তুলতে পারবেন। এবং টাকা তোলার ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে যে বিডিটিতে হচ্ছে যে আপনার টাকাটা ইনপুট করতে হবে। আপনি সাপোজ হচ্ছে যে আপনি আগে দেখে নেবেন যে এই মুহূর্তে ডলার এক্সচেঞ্জ রেট কত আছে, তো সেক্ষেত্রে আপনার xc.com এ যদি আপনি আসেন তাহলে আপনি ডলার এক্সচেঞ্জ রেটটা দেখে নিতে পারবেন। যেমন আপনি এখানে হচ্ছে যে এখান থেকে হচ্ছে কান্ট্রি আপনার হচ্ছে যে সিলেক্ট করে আপনি হচ্ছে ইউনাইটেড ইউএস ডলার থেকে আপনি যদি চান যে এখানে আপনি বিডিটিতে কনভার্ট করবেন, কনভার্ট করলে দেন হচ্ছে যে এই মুহূর্তে কত রেট আছে কনভার্ট রেট সেটা আপনাকে এখানে দেখাবে। এটা ইন্টারন্যাশনাল হচ্ছে যে একটা রেট, এটা হচ্ছে যে আপনার $77.74 এই মুহূর্তে $1 $1 সমান হচ্ছে যে এত টাকা। তো সেক্ষেত্রে এই অনুযায়ী হচ্ছে যে আপনাকে টাকাটা দেবে। তো আপনি $100 যদি আপনার যদি ব্যালেন্স থাকে সেটা যদি ক্যাশ আউট করতে চান, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি হচ্ছে যে 7,000 টাকা আপনি ইনপুট করুন। 7,000 টাকা ইনপুট করলে, কারণ এখানে আপনার হচ্ছে যে ট্রানজ্যাকশনের জন্য একটা চার্জ ওরা করবে, তো সব কিছু মিলিয়ে আপনার 7,000 টাকা উইথড্র করেন। বাকি যেগুলো থাকবে এগুলো আপনার অ্যাকাউন্টে থাকবে, পরবর্তীতে আপনার চাইলে আপনি উইথড্র করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া আপনার যদি অ্যাকাউন্টে যা আছে সবই তুলতে চান, তো সেক্ষেত্রে একটু সাপোর্টে কথা বলে নেবেন যে এই মুহূর্তে আমি উইথড্র করবো বিডিটিতে, এই মুহূর্তে এক্সচেঞ্জ রেট কত আছে, আমি কত টাকা তুলতে পারবো, এটা আপনি নক করলে আপনি জানতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর উইথড্রর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমরা হচ্ছে যে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের টাকাটা উইথড্র করতে পারি, সেক্ষেত্রে এই মুহূর্তে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড নেই। আপনার হচ্ছে যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে আপনার অ্যাট ফার্স্ট হচ্ছে ফুল কার্ড
কার্ডের ইনফরমেশন যেটার ফুল নাম্বারটা আছে নাম্বারটা দিতে হবে। এরপর হচ্ছে সিভিভি কোড, কার্ডের পেছনের দিকে দেখবেন আপনার হচ্ছে যে তিনটি ডিজিট আছে, আপনার হচ্ছে যে হোয়াইট আপনার একটি স্টিকার দিয়ে আপনার মার্ক করা তিনটি নাম্বার, ওই তিনটি নাম্বার হচ্ছে যে আপনার মেইনলি সিভিভি কোড, এবং ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ যেই ডেট অফ বার্থ দিয়ে আপনি পেওনিয়র মাস্টার কার্ডে অ্যাপ্লিকেশন করেছেন এই ডেট অফ বার্থটা আপনার এখানে দিতে হবে, এবং আপনার পেওনিয়র আপনার হচ্ছে যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড এটা দিয়ে আপনি কনফার্ম করলে দেন হচ্ছে যে আপনার ব্যাঙ্ক ইনফরমেশন দেওয়ার জন্য একটা অপশন চলে আসবে। তো এই মুহূর্তে আমরা যেহেতু হাতে আপনার পাইনি, তো সেক্ষেত্রে আমরা কার্ডটা হাতে পাইনি, আমাদের কার্ড হাতে পেতে হবে, দেন হচ্ছে যে অপশনগুলো আমরা দেখতে পাবো। এছাড়া আপনি চাইলে এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনি হচ্ছে যে এডিট প্রোফাইলে এসে আপনার প্রোফাইল চেঞ্জ করতে পারবেন, বিলিং অ্যাড্রেস যেটা আছে এটা চেঞ্জ করতে পারবেন, এবং অ্যাক্টিভ কার্ড যেটা এটা হচ্ছে যে এই সেম এই অপশনটাই। তো এটুকুই ছিল আমাদের অলরেডি, এখন আমাদের সেকেন্ড স্টেপ আপনার হচ্ছে যে আমরা কমপ্লিট করেছি, এখন আমাদের হচ্ছে থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের মেইলে আসি একটু, তাহলে আমরা মেইল থেকে দেখতে পাবো যে আপনার সরি এই মেইলটা না, আমাদের হচ্ছে যে কনফার্মেশন এটা। তো আমাদের সেকেন্ড স্টেপ যেটা সেটা আমাদের অলরেডি অ্যাপ্রুভাল আমাদের এটা কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে ডেলিভারি, এই ডেলিভারি অপশনে আমরা আসবো। ডেলিভারি যখন কার্ডটা হাতে পাবো তখন হচ্ছে আমরা এটা ফুলফিল করবো, এবং আপনি যখন আপনার হচ্ছে যে ক্লিক ব্যাঙ্ক আপনার এই ইউএস ব্যাঙ্ক সার্ভিসের জন্য আপনি এখানে যখন ইউএস ব্যাঙ্ক সার্ভিসে আসবেন, আসার পর আপনি হচ্ছে যখন এইখান থেকে আপনার ইনফরমেশনগুলো সাবমিট করবেন, সাবমিট করলে আপনি আপনার হচ্ছে ওরা একটা ইনফরমেশন আপনাকে পাঠাবে, এবং ওরা হচ্ছে যে আপনার যেই ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন এখানে দুইটি ইনফরমেশনই কিন্তু ফুলফিল করতে হবে। এটা সাবমিট অলরেডি করা হয়েছে, আমার ন্যাশনাল আইডি কার্ড বা আমার ড্রাইভিং লাইসেন্সের কপি এখনও দেওয়া হয়নি, এটা দিলে আমার এটা ফুলফিল হবে, এবং এটা হচ্ছে যে আপনার ফুলফিল করার পর আপনার 7 days ম্যাক্সিমাম হয়তো সময় লাগতে পারে, এটা আপনার ভেরিফাইড করে নেবে। তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই, এটা আপনার খুব বেশি প্রবলেম করবে না আপনার আপনার হচ্ছে পেমেন্ট আসার ক্ষেত্রে, তারপরও হচ্ছে যে আপনি এটা ফুলফিল করে নেবেন, তা না হলে আপনার পরবর্তীতে ঝামেলা হতে পারে। তো এই ছিল আমাদের হচ্ছে যে আপনার ড্যাশবোর্ডের বিষয়, আশা করি যে আপনার উইদিন 20 days আমরা হচ্ছে আমাদের কার্ডটা পেয়ে যাব, এবং এর ভেতরে অবশ্যই আমি হচ্ছে যে কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটা আমি আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।